দেখেন এখানে একটা ফিক্সিং সি স্টেজ টু 67% দেখাচ্ছে। তো এই প্রবলেমটা হচ্ছে অনেক সময় যদি আপনার কম্পিউটারের কারেন্ট চলে যায় বা বিদ্যুৎ চলে যায় বা হঠাৎ কোনো আনএক্সপেক্টেডলি বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে যদি সেটা হার্ড ডিস্ক হয় এই ধরনের ফিক্সিং করতে পারে। তো এই ফিক্সিংটা আপনারা স্কিপ করবেন না। তো এই ধরনের যদি ফিক্সিং আসে সেটাকে ফিক্স করতে দিবেন, কারণ এক্ষেত্রে হার্ড ডিস্কটাতে আঘাত খায়। আঘাত খাওয়ার কারণে এটা সি ড্রাইভ বা অন্যান্য যে কোনো ড্রাইভ প্রবলেম হতে পারে। তো সেই প্রবলেমটাকে রিকভার করার জন্য এই ধরনের ফিক্সিংটা কাজ করে থাকে। তো এটা কিছু সময় নিতে পারে হার্ড ডিস্কের হেলথ অনুযায়ী। তো এখানে দেখেন আবার এসএসডি হইলে আরও দ্রুত হয়। তো এখানে যেহেতু এটা হার্ড ডিস্ক সেহেতু একটু সময় নেবে। এখানে দুইটা কোড দেখাচ্ছে যে এখানে এতটা 93,04,684টা স্টেজ কমপ্লিট করবে, যে ফুল এটা কমপ্লিট হয়েছে। তো কমপ্লিট হওয়ার পরে সেটা ফিক্স হবে। দেন কয়েক স্টেজে এটা ফিক্স হইতে পারে, টোটাল 78%, 98%, 100%। দেখেন ফিক্স হয়ে গেছে। এখন রিস্টার্ট নিয়ে উইন্ডোজটা আবার ওপেন হবে। এটা ফিক্স হওয়ার পরেই কিন্তু উইন্ডোজটা সঠিকভাবে ওপেন হবে। এটা হচ্ছে যে হার্ড ডিস্কের কিছু কিছু হার্ড ডিস্কের বা পিসির নিজস্ব একটা সিস্টেম থাকে যে সেটা রিকভারি করার জন্য বা হার্ড ডিস্কটার রিকভারি করার জন্য, সেটাই এটা নিজে নিজে করে নিছে এবং নেওয়ার পরে এখন এটা উইন্ডোজটা ওপেন হবে। স্ক্যানিং অ্যান্ড রিপেয়ারিং ড্রাইভ, দেখেন এটা আবার আসছে। সি ড্রাইভটা 100% কমপ্লিট, একটু সময় দিতে হবে, প্লিজ ওয়েট। দেখেন এটা রিপেয়ার হয়ে গেছে এবং রিকভার করে নিছে এবং উইন্ডোজটা ওপেন হয়ে যাচ্ছে। এগুলা জাস্ট নর্মাল প্রবলেম, অনেকেই হয়তোবা বলতে পারেন এগুলা কিন্তু কোনো প্রবলেম হইল কি না। এই প্রবলেমগুলাই কিন্তু অনেকের জন্য আপনার বুমেরাং হয়ে থাকে। তো সেই জন্য যারা একেবারেই কম্পিউটার কম বুঝে তাদের জন্য এই ভিডিওগুলো আসলে দেওয়া। আশা করি আপনারা দেখে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। কম্পিউটার কিন্তু ওপেন হয়ে গেছে। আবারও ধন্যবাদ।